we have to go back to our lord amaderke amader rober kache phire jete hobe naki theke jaben na thakben ke ke keu thakte parbo na this is the nature of life etai jiboner nature thaka jay na bangladesher ekjon upcoming scholar खूब यांग एंड एनर्जेटिक एक जन स्कॉलर शाहदात हुसैन खान फैसल आज के मारा गए शुने गतकालो देखिलाम ताके गतकालो तरचादा जुबक आज के नाई दिस इज द नेचर ऑफ लाइफ कल के थकबो ना हुट कर चले जेता है ठीक ना ये जीवन परिक्रमा आम्रा आशी थाकी आबार चले जाए एर परेओ आमादेर टनक नड़े ना আমাদের হৃদয় বড্ড পাষাণ আমাদের এই হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের নিয়ম চলে যেতে হবে দাদা চলে গেল বাবা গেল আপনি যাবেন না এটা কি ভাবেন এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে আমার পরবর্তী জীবনের জন্য পরজগতের জন্য আসলে আমি কি করছি আমরা শুধু ছুটছি পাগলের মতো শুধু ছুটছি আমরা ব্যস্ত মহাব্যস্ত সুপার বিজি আওয়ার লাইফ ইজ সুপার বিজি লাইফ এত ব্যস্ত এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না এত ব্যস্ততা কিসে স্টপ থামেন একটু বসেন সিট ডাউন এন্ড থিংক অ্যাবাউট ডেথ দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ এন্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব ঠিক না সুনিশ্চিত আমিও যাব আপনিও যাবেন কিন্তু দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা কবে যাব আমরা কেউ জানি না চলে যেতে হয় এই ছোট্ট থেকে কৈশোর শৈশব থেকে কৈশোর সেখান থেকে যৌবন তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত তারপর স্বামী হয়ে গেলেন এরপর হয়ে গেলেন বাবা এরপর হয়ে গেলেন শ্বশুর তারপর হয়ে গেলেন নানা আর কতদিন অনেক দিন তো হলো এই পৃথিবীতে চলে যেতে হবে ঠিক কি না দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি একটু ভাববেন স্টপ একটু থামেন অনেক ছুটছি আমরা অনেক কম্পিটিশন অনেক প্রতিযোগিতা থামেন একটু থামেন অনেক হয়েছে আর না এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন এই এলাকায় কবরস্থান আছে কোথায় আশেপাশে কবে গেছিলেন কবে যে গেছি মনেই নাই ঠিক না কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না একটু যাবেন যে তাকাবেন যে শুয়ে আছে এখানে ছোট বাচ্চারা শুয়ে আছে আমার মতো যুবকরা শুয়ে আছে বৃদ্ধরা শুয়ে আছে এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল যারা বাপের বেটা পালোয়ান ছিল আজকে সব শেষ কিচ্ছু নাই শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এজন্য একটু থামেন একটু ভাবেন ponder on it ponder on death think about the death মৃত্যু নিয়ে একটু ভাবেন এই পৃথিবীর এই মরিচিকা এই লোভ এই লালসা এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজালে আর কতদিন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাই মূলত আল্লাহ সুরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন ঠিক কিনা সুরার নাম হচ্ছে সুরাতুত তাকাসুর কি নাম কথা বলেন তাকাসুর তাকাসুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ আরো লাগবে খেতে পারে পাঁচটা হাতে নিয়ে রাখছে দশটা কয় আরো দে আছে না নাই আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না দোয়ার পরে জিলাপি দেয় আপনাদের এদিকে কি দেয় জিলাপি দেয় তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয় তো এদিকে পাঁচটা নিছে ওদিকে পাঁচটা ওর হাতে আর জায়গা হয় না এরপর আরো নিতে গেছে ওই জায়গায় আছে না নাই এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য মানুষ আরো চায় যার আছে বেশি চায় বেশি যার যত আছে তার তত চাহিদা যার সাইকেল আছে সে হুন্ডা চায় ঠিক কি না যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায় না যার প্রাইভেট কার আছে সে প্লেন চায়
একটা প্লেন যদি থাকতো আমার, খালি উঠতাম আকাশে। যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কি না? এই যে চাওয়া, আরো লাগবে, আরো আরো। যার দুই তলা সে পাঁচ তলা বানাতে চায়, ঠিক কি না? যার চারটা বাড়ি ও আটটা বাড়ি চায়, তাই না? এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী কি হতে চায়? প্রধানমন্ত্রী হতে চায়, কিন্তু এদেশে অসম্ভব। কথা বলেন, এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে? ঘুরে ফিরে দুই একজন, ঠিক কি না? তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে, আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে। ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন। আই ডু অ্যাপ্রিসিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ। এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে, ঠিক কি না? বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড, এটা একটু বেড়েছে। এটা যেন লোক দেখানো না হয়, এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা জনসাধারণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুব বেশি কিছু চাই না। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অধিকার, আমরা চাই কথা বলার স্বাধীনতা, আমরা চাই চিন্তার স্বাধীনতা, আমরা চাই আসল অর্থে স্বাধীনতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম একটা দেশ যেন আমরা গড়তে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে যার আছে যত বেশি তার চাহিদাও তত বেশি। এজন্য বিশ্বনবী বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকাও, তোমার চেয়ে যে উপরের দিকে আছে তার দিকে তাকিও না। উপরের দিকে তাকালে তোমার কষ্ট লাগবে, কিন্তু নিচের দিকে তাকালে তোমার শুকরিয়া আদায় করতে মন চাবে, ঠিক কি না? শেখ সাদি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? ওনার একবার আর্থিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছিল, ওনার পায়ে জুতা ছিল না, কি ছিল না, তো উনি মন খারাপ যে হায় রে, আমি এত বড় ইরানি কবি, আমি বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি লিখলাম, ওটা বিশ্বব্যাপী আমার এত নাম দাম, আমার পায়ে জুতা নাই। উনি বেজায় মন খারাপ করে রাস্তায় বেরিয়ে হাঁটছেন খালি পায়ে, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোকের দিকে তাকালেন, দেখলেন ওই লোকের দুইটা পাই নাই, কি নাই, পা নাই। এবার উনি আল্লাহর শুকরিয়া করেন যে আল্লাহ অনেক দিয়েছ, অনেক দিয়েছ শুকর আলহামদুলিল্লাহ, এজন্য আপনার চেয়ে খারাপ অবস্থানে যে আছে তার দিকে একটু তাকান। আপনি আপনার অবস্থানে সন্তুষ্ট না, কিন্তু অনেকে আছে আপনার অবস্থানে আসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনার অবস্থানটা, আপনার বর্তমান অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন, সে স্বপ্নে দেখে, সে স্বপ্ন দেখে আপনার জায়গায় পৌঁছার। এজন্য সব অবস্থায় শুকরিয়া করতে হবে কার? সুরার নাম সুরাতুত তাকাসুর। সুরার নাম কি? তাকাসুর মানে বেশি বেশি চাওয়া। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বেশি বেশি চায়। রাব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরুতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি কোনোদিন তোমাদের কমবে না, যতদিন না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। কার কথা? রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরুতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, এই গাফলতি পাগলামি কোনোদিন তোমাদের থামবে না, যতদিন না তোমরা কবরে ঢুকবা। কার কথা? কবরে আমাদের ঢুকাই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর।
একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? মাটির ভেতরে আমাদের যাওয়াই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? এজন্য রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে বেশি বেশি লাগবে, আরো বেশি চাই। এই প্রাচুর্যতার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে, আখেরাতকে একেবারে বেমালুম তোমরা ভুলে গিয়েছ। তোমাদের গাফলতি কমবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা, ঠিক কিনা? কবরে ঢুকার আগ পর্যন্ত এই যে আমাদের আরো চাই, আরো চাই, আরো লাগবে, এটা কোনোদিন কমবে না। একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে, আমাদেরকে থামিয়ে দিতে পারে, শুধুমাত্র কেবলমাত্র কবর। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কবরে ঢুকার আগ পর্যন্ত খালি হাত পাতে আরো দাও, আরো দাও। যারা হাত পাতে এদেরকে আরবিতে বলে ফকির। কি বলে? আল্লাহ বলেন তোদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব। কার কথা? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিউল হামিদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ফকির, আসল ধনী একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কারো কাছে চায় না, আর সবাই তার কাছে চায়, ঠিক কিনা? আমাদের স্বভাব আরো চাই, আরো চাই, আরো চাই। এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে। আপনি একটু যোগ বিয়োগ দিবেন যে সুখে শান্তিতে, সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয়, খেয়াল রাখবেন সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এই কথাটা মনে থাকবে। আপনার যদি টাকার পাহাড় হয়, খেয়াল করে বুঝেন, আপনার যদি টাকার পাহাড় হয়, সম্পদের পাহাড় হয়, আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। সুখ কিনতে পাওয়া যায়? আছে ফেনীতে সুখ এন্টারপ্রাইজ আছে, যে জায়গায় সুখ বিক্রি করে? তাহলে আজকে নিয়ে যাব আমি গাড়িতে কইরা কয়েক কেজি। আছে? আছে না? সুখ কিনতে পাওয়া যায় না, এটা আপেক্ষিক বিষয়। আবার আপনার যদি অনেক টাকা হয়, পয়সা হয়, আপনি খেয়াল রাখবেন আপনি খাট কিনতে পারবেন, দামি কম্বল কিনতে পারবেন, বালিশ কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। ঘুম কিনতে পাওয়া যায়? ফেনীতে কেউ বেছে ঘুম? আপনি যদি ডাক্তারের কাছে যেয়ে বলেন ডাক্তার সাহেব আমারে 5 কেজি ঘুম দেন, ডাক্তার কেউ ধুর মিয়া আমারই ঘুমে ধরে না, আমারই মাঝে মাঝে টেনশনের চোটে ঘুম আসে না, আপনার কি দিব ঘুমের? তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না। খেয়াল রাখবেন সুখ শান্তি এগুলো আল্লাহর দান, অল্পেও সুখ থাকতে পারে, ঠিক কি না? আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন, বিশ্বনবী অল্প খেতেন, অল্প পড়তেন, অল্প জমাতেন, আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে? টাকা যার বেশি দুঃখ তার বেশি, টাকা যার বেশি কষ্ট তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি। আপনি খেয়াল করে দেখেন যারা বড় বড় ভিআইপিজ এন্ড সিআইপিজ, অনেকদের সাথে আমাদের পরিচয় আছে, তো তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি, সুখ নাই, শান্তি নাই, খালি কষ্ট আর ব্যারাম, আর কি ব্যারাম। আরাম আছে ইসলামের ভিতরে? আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকুর গুজার হবেন, এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকাই দিয়েছে কে? আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক, এদেরকে সিআইপি বলে, বড় শিল্পপতিদেরকে কি বলে? সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন। এদের জন্য এয়ারপোর্টে একটা লাউঞ্জ থাকে, এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ, দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ। আমার পরশুদিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে, তো ফরিদপুর থেকে আবার আমি রাতে চলে এসেছি, সকাল 8টার ফ্লাইটে এসেছি চট্টগ্রামে। তো ওখানে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে অনেকে চিনে, তো ওখানে যত সিকিউরিটি আছে, গোয়েন্দার লোক আছে, সবাই আমাকে ধরছে যে হুজুর আপনি এখানে না বসে আপনি সিআইপিসদের রুমে চলেন। আমি কি ভাই আমি তো সিআইপি না, আমি মাফও চাই দোয়াও চাই। বলেন না আপনি আসেন। তো সিআইপি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, এদেরকে বলে সিআইপি। তো এরকম অনেক সিআইপিদেরকে আমরা চিনি, ঘরে সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, আছে মলমানিল্য, ধরাধরি, কাটাকাটি, মারামারি, ছেলে মেয়েদের সাথে সুখ নাই, শান্তি নাই, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, আছে না নাই? মেয়ে করে পরকিয়া, মায় দেখে কিরণমালা, এইটা কি কোনো সংসার? এটা জাহান্নামের টুকরা। আচ্ছা এবার আসেন অল্প পয়সার মানুষ, যারা যারা ফ্যাক্টরিতে কাজ করে, রিক্সা চালায়,
কুলি মজুর দেখেন এদের রোগ বালাই নাই, কষ্ট নাই, ঘরে শান্তি, নিজেও নামাজ পড়ে, আবার ফ্যামিলিতে যারা আছে ওরাও নামাজ পড়ে, ছেলেটাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে, ছেলেটাও সূরা ফাতিহা পড়ে, মেয়েটাও পড়ে, আলহামদুলিল্লাহ বলে, এটারে সুখ বলে। সুখ চিনে নিয়ে যান, এটারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যারা ধনী এই সিআইপিসদের টেনশন বেশি, এদের রোগ বেশি, এমনকি এরা খেতেও পারে না, ডাক্তার তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড একটা ডায়েট প্রেসক্রাইব করে। ডাক্তাররা বলে আপনি গোশত খাবেন না, মাছ খাবেন না, আপনি খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, শুধু খাবেন ঘাস, শুধু খাবেন সবজি, ভেজিটেবল, খুবই রেস্ট্রিক্টেড ডায়েট, ভেজিটেবল খেতে পারে, অল্প লিমিটেড কিছু ভাত খেতে পারে, রুটি খেতে পারে, তার মানে খাওয়াতে সুখ নাই, ফ্যামিলিতে সুখ নাই, রাতে চোখে ঘুম নাই, ঠিক কিনা? ঘুমের ট্যাবলেট চারটা পাঁচটা খেয়ে এরা ঘুমাতে যায়, এরপর লাভ দিয়ে ওঠে, আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে এটা রিক্সালারা জানেই না, সুবহানাল্লাহ পড়েন, দিস ইজ কল্ড পিস, এটার বলে শান্তি, এই শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরুতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, এই পাগলামি কমবে না যতদিন না কবরে ঢুকো, কবরে ঢুকার আগ পর্যন্ত এই চাই চাই আরো লাগবে, এই মানসিকতা মানুষের থামবে না। মানুষ শুধু কম্পিটিশন করতে পছন্দ করে, ওর পাঁচতলা আমার লাগবে দশতলা, কম্পিটিশন আছে না নাই? ফেনী শহরে আগে দশতলা কোনো বিল্ডিং ছিল 20 বছর আগে, কথা বলেন, এখন আছে না নাই? ঢাকা শহরে আজ থেকে 20-25 বছর আগে 10-15 তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত সহজে, এখন অলিতে গলিতে বিল্ডিংয়ের জন্য হাঁটাই যায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনয়ী বললেন ওয়ান্তাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে দেখতে পাবা কিছু লোক যাদের পেটে খাবার ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, সমাজে তাদের কোনো ধরনের নাম আর ডাক ছিল না, তারা হু হু করে বড় লোক হয়ে যাবে, দে উইল স্টার্ট টু কনস্ট্রাক্ট হাই রাইজেস বিল্ডিংস ইন দ্য সিটিজ, শহরে বড় বড় বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? টাওয়ারের পর টাওয়ার, বুর্জাল খলিফা, প্যাট্রোনাস টুইন টাওয়ার, জমজম টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, গোটা বিশ্বব্যাপী লম্বা লম্বা টাওয়ারগুলো আছে না নাই? তার মানে মানুষের এই প্রতিযোগিতামূলক চিন্তাধারা মেন্টালিটি কখনো কমবে না যতক্ষণ না সে কবরে ঢুকে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি গোটা বিশ্বব্যাপী যদি খেয়াল করেন যারা বড় বড় ধনকুবের আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোকটার নাম কি চিনেন আপনারা? ওনাকে কি নাম? কত টাকার যে মালিক সে নিজেও জানে না, তার পকেট থেকে যদি এক বান্ডিল টাকা পড়ে যায় এই টাকাটা উঠাতে তার যত সময় লাগবে, এটা না উঠায় যদি সে হাঁটে তার মেধার আইডিয়াগুলোকে কাজে লাগালে এর চেয়ে বেশি টাকা আরো জেনারেট হয়ে যাবে, কি পরিমাণে টাকার মালিক সে! বারেন ওয়াফেট বারেন, কি নাম ওর? আল্লাহ আকবার, কত টাকার মালিক সে নিজেও জানে না। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদি ধনকুবের, সৌদি বর্তমান যে বাদশাহ তার আগের বাদশাহর ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক, তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন, যেটার 70% মেড অফ গোল্ড, একটা বিমান যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো, নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ব্রুনাইতে একটা প্রোগ্রাম ছিল, পৃথিবীর সবচাইতে বড় যে প্যালেস রাজপ্রাসাদ, এটার নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান, প্রায় 2000 কক্ষ আছে ওটার ভেতরে, ওই রুমগুলোর ভেতরে যে কমোড আছে টয়লেটের কমোড, এগুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো, নাউজুবিল্লাহ কইবেন না? এই ইস্তানা নুরুল ইমানের মালিক হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালখিয়া, তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে, কয়টা? যে রোলস রয়েসগুলোর কমসে কম দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 8-10 কোটি টাকা, এরকম কয়টা আছে?
আচ্ছা আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে, ঘুরতে, চিলিং করতে, আউটিং এ যেতে, লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে? 5টা, 10টা? হ্যাঁ, তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা, পোর্শে, ফেরারি, ল্যাম্বরগিনি, ওডি, রেঞ্জ রোভার, এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড, এই পরিমাণ কি পরিমাণ যে তার সংগ্রহে আছে, কালেকশনে আছে, তার কোনো শেষ নাই। তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে যার আছে যত বেশি তার চাই তত বেশি, চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা, ঠিক কি না? এই কবরে ঢুকার আগ পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না। খেয়াল রাখবেন, সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান, এটারে হালাল রেখেছে কে? সম্পদ আপনি উপার্জন করবেন, খরচ করবেন, আপনার উপর জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবেন, কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে? হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? মুমিনের অন্তরে তো মুমিন অর্থ সম্পদকে স্থান দিতে পারে না, মুমিনের অন্তরে মুমিন স্থান দিবে কাকে? চিৎকার করে বলতে হবে কাকে? তার মানে ইসলাম বলে তুমি সম্পদ উপার্জন করো, সম্পদকে তুমি আহরণ করো, কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না। হৃদয়ে স্থান দিবা কাকে? আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, যাকাত দেয়াটারেও ফরজ করেছে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুল খাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, পড়ে না আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত। হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে? আবার বিশ্ব নেই বললেন সাত শ্রেণীর ব্যক্তি আছে, যে সাত শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি, ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না। ডান হাতে দেয় কিন্তু বাম হাত টের পায়, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়। গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায়, এই জন্য গোপনে দান করবেন। আপনি মাহফিলে লোক দেখি 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ, এটার মধ্যে যদি রিয়া থাকে, শো অফ, লোক দেখানো মানসিকতা থাকে, এটা হয়ে যাবে হাবা আম্মানসুরা, মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দান বক্স পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন, এটার মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে? এজন্য আল্লাহ বলেন গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয়। বান্দা যখন গোপন দান করে ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে, যদিও এটা পরিমাণে কম। আল্লাহু আকবার। গাভীর মালিক যখন নতুন বাছুর পায়, গাভী যখন বাছুর দেয়, উটের মালিক যখন নতুন উটের বাচ্চা জন্ম দেয়, উটের মালিক বড্ড খুশি হয়ে যায়, উটের মালিক উটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলে আমার সন্তুষ্টির জন্য যে ছোট্ট দানটুকু সেই দিন তুই করেছিস, তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠাইয়ে দেবো রে গোলাম।
এজন্য লুকিয়ে দান করাটা শ্রেয়। আপনারা যারা দান করতে চান, আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন, রাজি আছেন তো? আর সম্পদশালী যারা হয়েছেন তারা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না, উল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম,